আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্র্যান্ডের শোরুম সাই ফার্নিচারে। তো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু বিভিন্ন প্রাইসে কিন্তু আপনারা আপনাদের ঘরকে সাজানোর জন্য অনেক রকমের ফার্নিচারের কালেকশন আছে। তো আশা করি কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলতে পারেন। তো আমাদের সাথে কিন্তু সাই ফার্নিচারের পক্ষ থেকে কিন্তু ভাইয়া আছেন। তো আমাদেরকে আজকে যে সোফাগুলো আছে এগুলো সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা দিবেন, যে কেমন বাজেট হলে আপনারা জানতে পারবেন মোটামুটি ফার্নিচারের সম্পর্কে। জি আসসালামু আলাইকুম, আমি সাইদ ফার্নিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমি আজকে আপনাদেরকে কিছু কর্নার সোফা দেখাবো, আমার এখানে একটা যে সোফা দেখতেছেন এটা ফুললি আপনার ফেব্রিক দিয়ে করা সোফাটা, কাভারটা সম্পূর্ণ ফেব্রিক দিয়ে ঢাকানো আছে, সোফাটা খুবই সুন্দর। আপনি লোকেশনটা হয়তো বুঝতে পারতেছেন যে এটা কতটুকু সুন্দর সোফাটা বলে দেখাচ্ছে। এই সোফাটা সম্পূর্ণ হলো সুইফ লেদার ফেব্রিক দিয়ে করা, যেটাকে অনেকে সুইফ ফেব্রিক বলে, সুইফ ফেব্রিক বলে অনেকে। আচ্ছা, ওকে। আমরা এবার আবার অনেকে লেদার টাচ ফেব্রিক বলে, দেখতে কিন্তু লেদারের মতো কিন্তু আসলে এটা লেদার না, ফেব্রিক। আচ্ছা, ওকে। তো এই সোফাটা কত সিটের? এই সোফাটা কিন্তু আলটিমেটলি হলো 5 সিট, 2 to 1 5 সিট, এটা ফ্লেক্সিবল। আমার এটা হয়তো এই পাশে আমি 3 করে রাখছি, আপনি চাইলে এই পাশেও 3 করতে পারবেন, কারণ এটা ফ্লেক্সিবল। 1 সিটটা আপনি বের করে আপনি ইয়া ইউজ করতে পারবেন। খুবই সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, অনেক সুন্দর একটা ডিজাইন। ওকে, তো ভাইয়া এটাতে আপনারা কি কাট ইউজ করেছেন? এটা আমরা সম্পূর্ণ গর্জন দিয়ে, তো ফ্রেন্ডস আমরা খুবই চমকপ্রদ কিন্তু একটা সোফার কথা বলছিলাম। তো এটা পেয়ে যাবেন কিন্তু আপনারা কত সিটের ভাইয়া? এটা হলো সম্পূর্ণ 5 সিটের একটা সোফা, 2 to 1 2 to 1 2. আচ্ছা, ওকে। আমাদের কিন্তু কিন্তু সেম আপনার সিটের যে ব্যাকে যে বালিশগুলো দেওয়া আছে কুশন, এই কোরআনে দুইটা কুশন দেওয়া আছে, মনে হবে যে আসলে না একটা সিট, আসলে এটা ডিজাইনটাই এরকম। আচ্ছা, ডিজাইনটাই এরকম। হ্যাঁ, ডিজাইনটাই মনে দেখতে মনে হয় একটা সিটের মতো, আসলে একটা কর্নার, কিন্তু বসা যাবে, একজন বসা যাবে, আনকমন আর কি। এখানে ওঠে কেউ বসতে পারবে, ছোট ছোট বাচ্চারা যদি উচ্চামি করে ওকে বসে থাকে বসতে পারবে। তো এটা প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা প্রাইস দিচ্ছি 55,000 টাকা প্রাইস দিচ্ছি। এটা সম্পূর্ণ নতুন একটা সোফা, গর্জনের উপরে করা, এটার প্রাইসটা বেরি করার জন্য সময় দেওয়া হলো, এটা ফেব্রিকের জন্য, সম্পূর্ণ ফেব্রিকের উপরে করা হয়। মাত্র পাশাপাশি, হ্যাঁ, 55,000 টাকা একটা সোফা চাই। এর পায়াগুলো কিন্তু এসএস পায়া। আচ্ছা, ওকে। পায়াগুলো যেটা যদি একটু খেয়াল করেন আপনারা, পায়াগুলো আছে এসএস এর থাকবে। ওকে, এটার পাশাপাশি আরেকটা সোফা আছে, তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনি কিন্তু মোটামুটি বুঝতে পারবেন। পাশাপাশি আরেকটা সোফা আছে, আপনারা দেখেন খুবই চমৎকার একটা সোফা, নতুন ডিজাইনের ভিতরে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। তো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, আশা করি কিন্তু ভালো লাগবে আপনাদের। হাতুলের পাশে কিন্তু নিচে ফুলের টপ টপ রাখার জন্য একটা ইয়া আছে, একটা প্যানেল করা আছে কিন্তু, এখানে কিছু রাখতে পারবেন আপনি। আর হাতাটা কিন্তু একটু কার্ভ, একটু কার্ভ থাকছে। তো এটা কত সিটের? এটাও আপনার 5 সিটের একটা সোফা, আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 5 সিট, 2 সিট কর্নার, 1 2 মানে 2 টু 1 5 সিটের একটা সোফা। আর এটা যেটা দেওয়া আছে এটা হলো আপনার সুইফট ফেব্রিক, সুইফট লেদার ফেব্রিক দেওয়া আছে। 5 সিটের একটা সোফা সম্পূর্ণ দিয়ে, সে বাইরের চাপগুলো সেগুন কাঠের, আর ভিতরেটা হলো সম্পূর্ণ গর্জন দিয়ে করা, গর্জন কাঠের উপরে করা আছে। এই সোফাটা আমরা মার্কেট প্রাইস দিচ্ছি 65,000 প্রাইস দিচ্ছি সোফাটা। তো খুবই সুন্দর, নিচের পায়াগুলো কিন্তু এসএস এর ভিতরে থাকছে, তো খুবই সুন্দর, যেন ময়লা নিচে যদি ডাস্ট পড়ে সেটা কিন্তু আপনারা যে কোনো ধরনের হওয়ার জন্য, আমরা অ্যাকচুয়ালি এটা আপনার পানি দিয়ে মুছতে, আপনার এটাতে এসএসটাতে কিছু হবে না, আপনি এটা ময়লাটা ভিতর থেকে নিয়ে আসতে পারবেন। কেউ যদি চান যে কাঠের পায়া দিতে চান, আমরা বললে আমরা কি আপনাদেরকে কাঠের পায়া দিতে পারবো, পুরো সমস্যা নেই, কারণ আমরা কাস্টমাইজ করে দিই আপনাদের। আর এটা দাম পড়বে মাত্র মাত্র 65,000 টাকা প্রাইস পড়বে, মাত্র 65,000। চাইলে আপনারা ফেব্রিকও চেঞ্জ করে নিতে পারেন, কালার কম্বিনেশন চেঞ্জ করে আপনাদের মন মতো করে নিতে পারবেন, আমাদের কাছে সেই অপশনগুলো আছে। ওকে, তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আর প্রাইসটা পড়বে মাত্র 65,000 থেকে আসলে আপনারা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, আসলে দেখে আমরা সেই ডিসকাউন্ট আপনাদের দিতে পারবো। ওকে, তো ফ্রেন্ড বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।